ওং নম শিবায় ওং নম ভগবতের রুদ্রায় নমস্কার আমি যদি উত্তম কুমার আবার চলে এসেছি দৈনিক রাশিফল নিয়ে একুশে জুন ছয়ই আসার সোমবার মেষ থেকে মিন বিস্তারিত কি হতে চলেছে আজকের দিন প্রথমে আসবো মেষ রাশি মেষশ্বাসীর জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে আপনাদের আয়নীতি বৃদ্ধি কর্মে সাফল্য কর্মে ব্যস্ততাই কিন্তু আজ আপনাদের দিনটি কাটতে চলেছে অলরেডি চাকরি যারা করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের আজকের দিনটি ভীষণ ভালো থাকছে আপনাদের কিন্তু মান যশ খ্যাতি কর্মের জায়গায় বাড়তে পারে টেনশন কম থাকছে শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণে সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো স্বামী স্ত্রীর মধ্যে আর সুসম্পর্কও বজায় থাকবে সংসারে শান্তি থাকছে সেদিক থেকে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে লাভ লাইফ শুভ আপনারা কোনো রিলেশন নেবেন কোনো আলোচনা করবেন আজ করতে পারেন সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে চলে আসি পরের রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না নানা রকম সমস্যায় আজ আপনাদের পড়তে হতে পারে আপনাদের কর্মে কিন্তু নানান রকম বাধা বিপত্তি আসতে পারে সেদিক থেকে অবশ্যই অনেকটা সতর্ক আপনাদের থাকতে হবে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সতর্ক আপনাদের আজ থাকা দরকার না হলে কিন্তু আপনাদের পিছনে শ্রত্যতামি করে কিছু ক্ষতি করার চেষ্টা করবে তবে সাকসেস পাবে না তবে যতটা সতর্ক আপনার থাকবেন ততটাই কিন্তু আজ ভালো থাকতে পারবেন শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না চোট লাগা আঘাত লাগা এরকম কিছু সমস্যায় কিন্তু আজ আপনার পড়তে হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে আপনাকে কিন্তু অনেকটাই সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু ছোটো আসান একটা বড়ো আকার নিতে পারে লাভ লাইফ শুভ তবে কোনো ডেশন আজ না নেওয়াই ভালো কোনো ডেশন দূরে ঘুরতে যাওয়া সেগুলো কিন্তু আজ আপনার না করাই ভালো চলে আসি পরের রাশি মিথুন রাশি আজ আপনাদের অর্থনৈতিক ভালো থাকবে আজ কিন্তু কর্মের সাফল্য পাবেন সেটা কিন্তু বলাই যায় যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভালো থাকছে আপনাদের চাকরির ক্ষেত্রে কিন্তু মানজাস খ্যাতি বাড়বে সুসম্পূর্ণভাবে আজ কিন্তু কাজ আপনি কমপ্লিট করার কারণে কিন্তু আনন্দ বা আপনার টেনশন কিছুটা কম থাকবে সেটাই কিন্তু ইঙ্গিত করছে শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে আজ কোনো টেনশন কিন্তু আপনার হচ্ছে না সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো স্বামী স্ত্রীর মধ্যে আর সুসম্পর্ক বজায় থাকবে সংসারে শান্তি থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে লাভ লাইফ শুভ আপনারা আজ ছুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন নিতে পারেন সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে চলে আসি পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আপনারা আজ দিনটি কাটতে পারে অনেকটা সতর্ক আছে থাকতে হবে আইনীতে কিন্তু নানান রকম বাধা বিপত্তি আছে থাকছে কর্মে কিন্তু আজ আপনার নানান রকম সমস্যায় আপনি পড়তে পারেন যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের চোখান খোলা রাখতে হবে শত্রুতা কিছুটা আপনার বৃদ্ধি পেতে পারে সেই কারণে কিন্তু আপনাদের কর্মের জায়গাটা খুব ভালো ইঙ্গিত করছে না সতর্ক থাকুন তবেই কিন্তু আজ তিনটি ভালো থাকতে পারবেন শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না চোট লাগা আঘাত লাগা ছোটো খো অ্যাক্সিডেন্ট কিন্তু আজ হতে পারে স্বামী মধ্যে আজ ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে অবশ্যই অনেকটা সতর্ক আজ কিন্তু আপনাদের থাকতে হতে পারে লাভ লাইফ খুব ভালো ইঙ্গিত করছে না আজ যত কম কথা বলা যায় কোনো ডিসিশন আজ না নিলেই আপনাদের পক্ষে কিন্তু ভালো চলে আসি পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু নানান রকম সমস্যার মধ্যে দিয়ে কাটবে আপনাদের কিন্তু আয়নীতিতে নানান রকম বাধা বিপত্তি আজ থাকছে ব্যবসায় কিন্তু আজ আপনাদের মন্দা যাবে যতটা আপনারা পরিশ্রম করবেন সেই অনুযায়ী কিন্তু আজ ফল নাও পেতে পারেন সেদিক থেকে অবশ্যই আজকের দিনটি অনেকটাই আপনাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সমস্যা আজ পড়তে পারেন টেনশন কিছুটা কাজ আপনার করবে কারণ আপনার কিন্তু কর্মের জায়গাটা খুব ভালো ইঙ্গিত করছেন না সেদিক থেকে অনেকটা সতর্ক আজ থাকতে হবে শরীর স্বাস্থ্য আজ খুব ভালো ইঙ্গিত করছে না রিচ খাবার এড়িয়ে চলুন গ্যাসজনিত কোনো সমস্যায় কিন্তু আপনার কিছু সময় নষ্ট হতে পারে শরীরের যত্ন নিন তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে আজ ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে সংসারে আদার্স যারা আছেন মা বাবা ভাই বোন সন্তান তাদের মধ্যেও কিন্তু আজ মতবিরোধ একটা দেখা দিতে পারে লাভ লাইফ শুভ তবে কোনো ডিসিশন আজ না নেওয়াই ভালো চলে আসি পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছেন না আপনাদের কিন্তু আজ মধ্যমা থাকবে ভালো মন্দ মিশিয়ে থাকবে ইনকাম আজ বৃদ্ধি পাবে কর্মে কিন্তু আজ সাফল্য আপনি পাচ্ছেন সেটাই কিন্তু বলাই যায় তার সাথে সাথে কিন্তু আপনাদের ব্যয়ের একটা প্রবণতা দেখা দেবে আপনাদের কিন্তু ব্যয় বেফালত একটা ব্যয় আপনারা করে ফেলতে পারেন সেটা যদি আপনারা চাপিয়ে চলতে পারেন তাহলে কিন্তু কিছুটা সেভিং চার্জ আপনাদের হতে পারে সেদিকটা অবশ্যই আপনারা ফলো করবেন যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আজকে দিনটি ডিভিশন ভালো হতে চলেছে কর্মক্ষেত্রে সাফল্য আজ আপনাদের থাকছে টেনশন কিছুটা কম আপনাদের কিন্তু আজ থাকছে সেটাই ইঙ্গিত করছে শরীর স্বাস্থ্য ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে আজ কিন্তু কোনো টেনশনের আপনার কারণ নেই সেদিক থেকে দিনটি কিন্তু ভীষণ ভালো তবে বলবো আপনারা শরীরের যত্ন নিন ব্যায়াম করুন তাহলে আরও ভালো থাকতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে আর সুসম্পর্ক বজায় থাকবে আজ কিন্তু সংসারে শান্তি থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে লাভ লাইফ শুভ আপনারা ছুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে চলে আসি পরেরাশি তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো থাকছে না তবে মধ্যমা থাকবে আপনাদের কিন্তু অনেক পরিশ্রমের ফল আছে আপনারা পাবেন যতটা পরিশ্রম করবেন ততটাই কিন্তু ফল পাবেন যে কোনো দিক থেকে আপনাদের বাধা বিপত্তি আসবে কিন্তু সাকসেস আপনারাই হবেন অতএব আপনাদের কিন্তু অনেকটা সতর্ক নিয়ে আজ চলতে হবে আপনাদের ব্যবসা বাণিজ্য আজ ভালো থাকছে আয়নতি থাকছে সেটাই ইঙ্গিত করছে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সতর্ক থাকতে হবে কারণ আপনাদের কিন্তু নানান রকম সমস্যা আসবে তার থেকে কিন্তু আপনাদের বেরিয়ে আসতে হবে তবেই কিন্তু আপনারা কর্মের জায়গায় ভালো থাকবেন হলে কিন্তু মানবমানিক কথা আপনাদের কিছুটা শুনতে হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকছে তবে রিচ খাবার এড়িয়ে চলুন শরীরের যত্ন নিন স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু নেই সংসারে শান্তি থাকছে লাভ লাইফ শুভ লাভ লাইফ আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নিতে পারেন চলে আসি পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না নানান রকম সমস্যায় আপনারা কিন্তু পড়বেন আপনাদের পরিশ্রম অনুযায়ী আজ ফল পাবেন না অর্থনৈতিক খুব ভালো কিন্তু ইঙ্গিত করছেন না যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের নানান রকম সমস্যায় আপনারা পড়বেন যে সমস্যাগুলো কিন্তু আপনারাই নিজেরাই তৈরি করবেন অনেকটা সতর্ক থাকুন যত পারবেন আপনার কাছের লোকের কাছ থেকে কিন্তু দূরে থাকুন নাহলে কিন্তু তারাই আপনার বড়ো ধরনের ক্ষতি করতে পারে কর্মের জায়গায় শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না ছোটো কারো অ্যাক্সিডেন্ট চোট লাগা আঘাত লাগা এগুলো কিন্তু আপনার সাথে আজ ঘটতে পারে সেদিকটা অনেকটা কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে আজ ভুল বোঝাবুঝি হতে পারে তবে বড়ো ধরনের কোনো সমস্যা কিন্তু নেই তবে ভাই বোন মা বাবা এদের সাথে যদি জমি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু আজ মাথা চাড়া দিতে পারে সেই অশান্তিটা কিন্তু একটা বড় আকার নিতে পারে লাভ লাইফ খুব ভালো ইঙ্গিত করছে না আপনারা আজ কোনো ডিসিশন না নেওয়াই ভালো দূরে কোথাও ঘুরতে যাবেন আজ কিন্তু এড়িয়ে যাওয়াই ভালো চলে আসি পরের রাশি ধনুরাশি এই ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না আপনাদের কিন্তু আজ বেশিরভাগ সময়টি কিন্তু টেনশন থাকবে আজ কিন্তু আপনারা নানান রকম টেনশনের মধ্যে দিয়ে দিনটি কাটাবেন আয়নের কিন্তু নানান রকম বাধা বিপত্তি আজ থাকছে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের নানান রকম সমস্যা আজ কিন্তু আসতে পারে আপনার খুব কাছের লোকই কিন্তু আপনার আজ বড় সর্বনাশ করতে পারে কর্মের জায়গায় তাই বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না তবে বড় ধরনের কোনো সমস্যা আজ নেই আপনার গ্যাসজনিত কিছু সমস্যায় কিন্তু কিছু সময় নষ্ট হতে পারে আপনাদের সেদিক থেকে অবশ্যই শরীরের যত্ন নিন সতর্ক থাকুন তাহলে কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আজ সুসম্পর্ক বজায় থাকবে তবে আদার্স যারা বাড়িতে আছেন তাদের সঙ্গে কিন্তু আজ মতবিরোধ আসতে পারে তর্ক বিতর্ক সংসারে একটা অশান্তির সৃষ্টি হতে পারে তবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা কিন্তু আজ আসছে না লাভ লাইফ শুভ আপনারা কিন্তু ছুটিয়ে প্রেম করুন তবে কোনো ডিজিশন আজ না নেওয়াই ভালো চলে আসি পরের রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকছে আজ কিন্তু আপনাদের কর্মে সাফল্য পাবেন অর্থনৈতিক দিক ভালো থাকছে তার সাথে সাথে আপনাদের কিন্তু ব্যয়ের কিছুটা প্রবণতা দেখা দেবে ব্যয়টা যদি আপনারা হিসাব করে করতে পারেন তাহলে কিছুটা সেভিংস আপনাদের হতে পারে যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের আজ দিনটি ভালো হতে চলেছে আপনাদের কিন্তু কর্মের জায়গায় আজ দিনটি ভালো কাটবে টেনশন কিছুটা কম থাকবে তবে চোখান খোলা রাখুন শত্রুতা কিন্তু বৃদ্ধি পেতে পারে আপনাদের শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশনের কারণ নেই তবে শরীরের যত্ন নিন যতটা রিচ খাবার এড়িয়ে যাওয়া যায় ততটাই কিন্তু আপনার পক্ষে ভালো স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকবে সংসারে শান্তি থাকছে লাভ লাইফ শুভ আপনারা কোনো রিউশন নেবেন আজ নিতে পারেন চলে আসি পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আপনাদের দিন কাটতে চলেছে আপনাদের কিন্তু নানান রকম প্রবলেমে আজ পড়তে হতে পারে ব্যবসায়িক দিক থেকে কিন্তু নানান রকম ক্ষতির সম্মুখীন আজ আপনারা হতে পারেন অর্থনৈতিক খুব ভালো ইঙ্গিত করছে না যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু মানবমানিক কথা আপনারা শুনতে পারেন কারণ দায়িত্বপূর্ণভাবে কিন্তু কাজ আজ আপনারা নাও তুলতে পারেন সেই কারণে কিন্তু আপনাদের কিন্তু কর্মের জায়গায় খুব ভালো একটা যে আজ আপনাদের থাকবে সেটা কিন্তু ইঙ্গিত করছে না শরীর স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের কোনো রকম আজ কিন্তু কাটবে কারণ আপনারা নানান রকম সমস্যায় শরীর স্বাস্থ্যর প্রবলেমে পড়তে পারেন খাবার এড়িয়ে চলুন শরীরের যত্ন নিন ব্যায়াম করুন নাহলে কিন্তু আপনারা কোনো না কোনো সমস্যায় কিন্তু আপনারা আজ পড়তে পারেন শরীর নিয়ে এদিক থেকে অবশ্যই অনেকটা সতর্ক আপনাদের কিন্তু থাকতে হবে স্বামী স্ত্রীর মধ্যে আজ কিন্তু ভুল বুঝাবুঝি হতে পারে তর্ক বিতর্ক হতে পারে বড় কোনো সমস্যা নেই তবে এগুলো কিন্তু আজ ঘটতে পারে সেদিক থেকে অবশ্যই সাবধানে থাকাটাই কিন্তু আপনাদের আজ দরকার লাভ লাইফ শুভ তবে কোনো ডিসিশন আজ না নেওয়াই ভালো চলে আসি পরের রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে আজ কিন্তু মীন রাশির আইনকাম বাড়বে কর্মে কিন্তু আর সাফল্য থাকছে আজ নতুন নতুন লোকের সাথে কিন্তু আর ব্যবসার ক্ষেত্রে আজ যোগাযোগ আপনাদের হবে তার থেকে কিন্তু আপনাদের ব্যবসা সংক্রান্ত দিক থেকে কিন্তু আজ ভালো হতে চলেছে যারা অলরেডি ব্যবসা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের আজ দিনটি ভালো হতে চলেছে আজ কিন্তু আপনাদের মান খ্যাতি বাড়তে পারে সে সেটাই কিন্তু ইঙ্গিত করছে কর্মক্ষেত্রে শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো ডিস্টার্ব আজ আপনাদের আসছে না শরীর নিয়ে কিন্তু আজ আপনাদের কোনো সমস্যা নেই সেদিক থেকে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো স্বামী স্ত্রীর মধ্যে আর সুসম্পর্ক বজায় থাকবে সংসারে সুখ শান্তি থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে লাভ লাইফ শুভ লাভ লাইফ আপনারা কিন্তু ছুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন আজ নিতে পারেন সেদিক থেকে কিন্তু দিনটি ভীষণ ভালো হতে চলেছে এই ছিল আজকের বিস্তারিত আলোচনা আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন